হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ছবিটা আমি জেপিজি আকারে ডাউনলোড করতে যাচ্ছি। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে ফায়ারফক্স HTML ডকুমেন্টস আর অল ফাইলস, কিন্তু জেপিজি কোনো শো করতেছে না। তারপর আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড করে দেখলাম যে এখানে আপনার যখন আমি ওপেন করতে যাচ্ছি তখন এটা আমার ব্রাউজার সহ ওপেন হচ্ছে, অর্থাৎ ওয়েব আকারে ডাউনলোড হচ্ছে। তো আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে গিয়ে অল ফাইলস। তো আমি অল ফাইলসে যখন সেভ দিচ্ছি সেম একই প্রবলেম, অর্থাৎ আমি জেপিজি আকারে ডাউনলোড করতে চাচ্ছি কিন্তু এটা আমার ওয়েব আকারে ডাউনলোড হচ্ছে। তো এই প্রবলেমটা অনেকেই ফেস করেন, যারা জানেন না তাদের জন্য। তো এই ছবিটা যখন আমি জেপিজি আকারে ডাউনলোড করতে চাবো, তখন যারা জানেন অবশ্যই এখানে একটা সফটওয়্যার ইউজ করতে হয়। তো সেই সফটওয়্যারটা আমরা কীভাবে পাবো সেটাই দেখাচ্ছি। এখানে আমি নতুন একটা ট্যাপ নেব। ট্যাপ নেওয়ার পর এখানে আমার ওয়েব স্টোর শো করতেছে। তো অনেকের এখানে এটা শো নাও করতে পারে। তো এই হচ্ছে প্লে স্টোরের মতো ক্রোম ওয়েব স্টোর। তো যাদের এখানে আপনি সরাসরি শো না করবে তাদেরকে আমি দেখতেছি, দেখাচ্ছি কীভাবে আপনার যাবেন। এখানে একটা নতুন ট্যাব নেব। নতুন ট্যাব নেওয়ার পর এখানে আপনি গুগল ক্রোমে যে লোগোটা রয়েছে তার ডান পাশে তিনটা ডট রয়েছে, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর মোর টুলসে যাওয়ার পর এক্সটেনশন যে রয়েছে যেটা, হ্যাঁ, এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে এক্সটেনশনের আপনার বাম পাশে আপনার তিনটা ডাগ রয়েছে, এর নিচে আপনার রয়েছে যে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা একটা সফটওয়্যার নাম সার্চ দিব, সেটা হচ্ছে সেভ ইমেজ অ্যাজ টাইপ দিয়ে আমরা ইন্টারসেপ্ট দিব। ইন্টারসেপ্ট দেওয়ার পর আপনার ক্রোমের মতো একটি লোগো আসবে, লোগো এটাই আমরা ইনস্টল করব। তো এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম, তো আমরা এটা অ্যাড করে ফেলব। এক্সটেনশন অ্যাড এক্সটেনশন এটা সাইন করা দরকার নেই। তো এটা আমাদের এখন এক্সটেনশন হয়ে গেছে। এক্সটেনশনে যখন আমি যাবো তখন দেখতে পাবো যে হ্যাঁ, এটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। যখন আপনার এই অপশনটা প্রয়োজন যদি না হয় তাহলে এটা অফ করে রাখবেন, আর যদি অবশ্যই মনে করেন যে জেপিজি আপনি ডাউনলোড করবেন তাহলে এটা আপনি অন করে দেবেন। অন করার পর এখানে আমি যাবো, যাওয়ার পর এটা আমি রিলোড করে দিব। রিলোড করার পর আমি এই বাটন ক্লিক করব, তখন দেখতে পারবো যে এইখানে যে সফটওয়্যার যে লোগোটা রয়েছে সেম রাইট বাটন ক্লিক করার পর এই সফটওয়্যারটা আমার কিন্তু এখানে শো করতেছে। এতক্ষণ কিন্তু আমি শো করিনি, অ্যাড করার পর আমি এখানে শো করতেছে। তো শো করার পর এখানে আপনার তিনটি রকমের অপশন আসবে, এক হচ্ছে জেপিজি, পিএনজি, ওয়েব স্টোর। তো আমরা এটা কী করবো, জেপিজি ডাউনলোড করবো, দিয়ে সেভ করবো। দেখতে পাচ্ছেন এটা আমার শো করতেছে জেপিজি আকারে। তো ওপেন করলাম, এটা আমার জেপিজি আকারে শো করতেছে। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালাম।